এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দিল্লি যুক্তরাষ্ট্র আলোচনার পর স্বস্তি শেখ হাসিনা সরকারের। গণ আন্দোলনে নির্বাচনকালীন সরকারের দাবি আদায় করা হবে, হুঙ্কার জামায়াতের। অবরোধ কর্মসূচি, চোরা গোপ্তা হামলা নিয়ে সারা দেশে উদ্বেগ। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। নয়াদিল্লিতে ভারত যুক্তরাষ্ট্র 2+2 সংলাপে বাংলাদেশ সম্পর্কে ভারত খুব স্পষ্টভাবে তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। তার এই মন্তব্যের পরে বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে কোয়াত্রা বলেন, আমরা আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে ব্যাপকভাবে আলোচনা করছি এবং বাংলাদেশের বিষয়ে আমরা সংলাপে আমাদের দৃষ্টিভঙ্গি খুব স্পষ্টভাবে তুলে ধরেছি। তিনি বলেন, তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে মন্তব্য করা আমাদের জায়গা নয়। বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় এবং তাদের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব জনগণের। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেনের সঙ্গে পঞ্চম 2+2 মিনিস্ট্রিয়াল ডায়ালগে অংশ নিয়েছে। ভারত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে বলে কোয়াত্রার মন্তব্যে শেখ হাসিনার প্রতি নয়াদিল্লির সমর্থনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বেশ কয়েকজন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ মনে করে, ভারতের এই মন্তব্য মার্কিন প্রতিষ্ঠান বিশেষ করে বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে একটি বার্তা দিয়েছে যে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় থেকে তাদের দূরে থাকা উচিত। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার অজুহাতে মার্কিন কর্তৃপক্ষ বিশেষ করে বাংলাদেশে পিটার হাসের নেতৃত্বাধীন মিশনকে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ হিসেবে দেখছে আওয়ামী লীগ। বাংলাদেশে গত দুটি সাধারণ নির্বাচন যেভাবে হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গত মে মাসে ঘোষিত বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি আকারে ওয়াশিংটনের পক্ষ থেকে প্রথম পদক্ষেপকে হাত গড়ানো হিসেবে দেখানো হচ্ছে। কয়েক মাস ধরে পিটার হাসের আচরণ, তিনি বিরোধী দলের সাথে কয়েকটি বৈঠক করেছেন এবং নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের জন্য রাজি করানোর চেষ্টা করেছেন, এটিকে কোনো বিদেশি কূটনীতিকের অশোভন কার্যকলাপ হিসেবে দেখা হয়েছে। এতে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার মিত্র জামাত ইসলামী নেতৃত্বাধীন বাংলাদেশের বিরোধী দল যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ব্যবহার করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি পুনর্ব্যক্ত করেছে। এ অবস্থায় ঢাকার ক্ষমতাসীনদের মধ্যে জল্পনা কল্পনা চলছিল যে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত কিনা। ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচি তার সাপ্তাহিক ব্রিফিংয়ে যা বলেছেন তা পুনর্ব্যক্ত করে কোয়াত্রার মন্তব্য শুক্রবার এই সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছে। বাংলাদেশের নির্বাচনকে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে নয়াদিল্লির বার্তাকে প্রতিবেশীর প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির স্পষ্ট প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে। কোয়াত্রা বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি এবং একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল দেশের রূপকল্পকে সমর্থন অব্যাহত রাখব। গত 28 অক্টোবর বিরোধী দলের সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে এই মন্তব্য এসেছে, যেখানে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালানো হয় এবং বেশ কয়েকজন সাংবাদিককে মারধর করা হয়। সাবেক পররাষ্ট্র সচিব ও তৃণমূল বিএনপির বর্তমান সভাপতি শমশের মোমেন চৌধুরী বলেন, আমরা ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যকে স্বাগত জানাই, কারণ বাংলাদেশের জন্য স্থিতিশীলতা, মৌলিক শান্তি আবশ্যক এবং প্রগতিশীল রাজনীতি হচ্ছে, যার জন্য দেশ সবসময় লড়াই করেছে। তিনি বলেন, আমাদের প্রত্যাশা বার্তাটি মার্কিন সরকার ভালোভাবেই গ্রহণ করেছে। বাংলাদেশে জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সরকার দেশকে পরিকল্পিতভাবে ধ্বংস করে পুরো বসবাসের অনুপযোগী করে ফেলেছে, তাই দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে ব্যর্থ ও জুলুমবাজদের পতন ঘটিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে। দেশের কোনো নাগরিকের স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই, রাষ্ট্রে কোনো ক্ষেত্রে জনগণের মতামতের তোয়াক্কা করা হচ্ছে না, বরং সরকার সবকিছুকে দলীয়করণ করে ফেলেছে। ডিসি, এসপি ও ওসি সহ প্রজাতন্ত্রের কর্মচারীরা নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন, বিচার ব্যবস্থাকেও পরিকল্পিতভাবে কলুষিত করা হয়েছে। কোনো কোনো বিচারক নিজেকে শপথের রাজনীতিক হিসেবে দাবি করেছেন, এদের মাধ্যমে দেশের সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, তারা চলমান গণ আন্দোলনেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না। তিনি বলেন, আমরা চলমান আন্দোলনকে বিজয়ী না করা পর্যন্ত রাজপথেই থাকব, প্রয়োজনে জীবন দিয়ে হলেও জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।
গণদাবি আদায় লক্ষ্যে সকলকে রাজপথে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। জনগণের অধিকার আদায়ে সকল বিরোধী দল রাজপথে ঐক্যবদ্ধ হয়েছে। দেশের জনগণও বিরোধী দলের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে। এ অবস্থায় সরকার ভীত হয়ে বিরোধী মত দমনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ও প্রশাসনকে লেলিয়ে দিয়েছে। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য সকল বিরোধী দল রাজপথে ঐক্যবদ্ধ, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ক্ষমতাসীন আওয়ামী সরকারের প্রশাসন এবং তাদের সন্ত্রাসী গোষ্ঠী জনগণের শান্তিপূর্ণ অবরোধ মিছিল সবাই প্রকাশ্যে গুলি করছে, হামলা চালাচ্ছে, কিন্তু জনগণের দাবি আদায়ের এই আন্দোলন চূড়ান্ত লক্ষ্য অর্জন করা ছাড়া আমরা রাজপথ ছাড়ব না। দেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। বিরোধী দলমতের নেতাকর্মীদের কারাগারে রেখে অগণতান্ত্রিক ফেসিবাদী কায়দায় আবারও রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ জনগণ হতে দেবে না। আর এই কয়েকদিনে আমাদের 10,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। বিএনপি সহ বিরোধী দলগুলোর হরতাল ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যানবাহনে একের পর এক অগ্নিসংযোগ ও চোরাগোপ্তা হামলার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মাঠ পর্যায়ে কর্মরত পুলিশের কর্মকর্তাদের অনেকে এ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। পাশাপাশি সরকারের কঠোর অবস্থানের কারণে বিএনপি প্রকাশ্যে আসতে পারছে না। দলটির শীর্ষ ও মধ্যম সারির নেতাদের পাশাপাশি জেলা পর্যায়ের অনেকে গ্রেফতার হয়েছেন, বাকি নেতারা আত্মগোপনে। এ অবস্থায় তাদের কর্মসূচি পালনের ধরনও পাল্টে গেছে। এ অবস্থায় তাদের কর্মীদের যে মনোভাব দেখা যাচ্ছে সেটাও আগের তুলনায় অনেক শক্ত বলে মনে করছেন পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। রাজনৈতিক কর্মসূচি মোকাবেলা, গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদে যুক্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেছে বেশিরভাগ নেতাকর্মী বিভিন্ন মামলার আসামি। তাদের অনেকে মনে করেন ধরা পড়লে জেলে তাদের থাকতে হবে, নইলে পলাতক জীবন, তাই তারা অনেক ক্ষেত্রে ঝুঁকি নিতে পিছপা হচ্ছেন না। তথ্য প্রযুক্তির সহায়তায় বিএনপি নিচের সারির নেতা ও সক্রিয় কর্মীদের যেসব কথাবার্তা পাওয়া যাচ্ছে তাতেও তাদের শক্ত মনোভাব আঁচ করা যাচ্ছে। চোরাগোপ্তা হামলা ও অগ্নিসংযোগে বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ততা ও তাদের শক্ত মনোভাব পাওয়ার কথা বলছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা বলেছেন বিএনপি সক্রিয় নেতাকর্মীর বিরুদ্ধে গত 15 বছরে অসংখ্য মামলা হয়েছে, কারো কারো বিরুদ্ধে 100 মামলাও রয়েছে। মামলার খরচ চালাতে গিয়ে স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মী নিঃস্ব হয়ে গেছেন। পুরনো মামলা তো আছে, নির্বাচনের আগে এখন নতুন করে মামলা দেওয়া হচ্ছে, এখন যা হওয়ার হবে এমন মনোভাব অনেকের মধ্যে দেখা যাচ্ছে। রাজনৈতিক বিষয়ক লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন, এখন যে ঘটনাগুলো ঘটছে দুপক্ষই মরিয়া, কেউ কাউকে ছাড় দিতে চাইছে না। এই পরিস্থিতিতে সংঘাত, চোরাগোপ্তা হামলার ঘটনা ও গাড়িতে আগুন দেওয়া, এগুলো দেখা যাবে। যদিও এসব কারা করছে এটা বলা মুশকিল, তবে মানুষ আতঙ্কে আছে এই পরিস্থিতিটা আরো খারাপের দিকে যাবে।